কি নাম আপনার? আমার নাম মুন্নি। বয়স কত? 35 বছর। বলেন মুন্নি, আপনি যেখান থেকে বলতে চান ছোটবেলা থেকে আপনার গল্পটা একটু শুনি। আমি খুব ছোট ছিলাম, অনেক বেশি বয়স না আমার, এই 10 কি 7 বছর বয়সের মতো এরকম কাছাকাছি। জি। তারপরে বাবা মার যতটুক মানে ভালোবাসা তাদের আছে, সেই ভালোবাসাটা আমাকে দেয় নাই। কোনো গল্প আছে মানে ভালোবাসা যে দেয় নাই? এটাই বলতেছি আমি, সবটা বলি শুনেন আপনি। মানে ছোটবেলা থেকে আমি আসছি এই এখানে, আমি স্কুলে ভর্তি করছি আমার মারে, আমি বললাম কি মা আমার তুমি স্কুলে ভর্তি করে দাও, আমি স্কুলে পড়ব। হ্যাঁ করলো কি আমার আর স্কুলে ভর্তি করছে না, না ভর্তি করিয়া মানে আমারে খুব মানে খুব কষ্টের ভিতরে ফেলাই দিছে। মানে এই এইগুলা টোকানি, হেডা টোকানি, আমার এই লাড়কে টোকাইতে পাড়াই দিত, এইগুলা টোকাইতে পাড়াই দিত, এইগুলা টোকাইতে পারে অনেক কিছু কষ্ট দিত। মানে যদি আমি কিছু না লাড়কে লড়কে টোকাই না দিতাম, আমার মা বাবা আমার খুব অত্যাচার করতো, খুব মারধর করতো। আচ্ছা। হ্যাঁ, মারধর করতো। পরে আমি এখান থেকে আমি আমার মারে কইতাম, আমি তো এখন বর্তমানে বড় হয়েছি, আমার যদি তুমি একটু কষ্ট মষ্ট করে স্কুলে ভর্তি করে দিতা তাহলে আমি স্কুলে পড়তাম। আমার স্কুলে পড়তাম, আমি স্যারের কাছে গেছি, হেডমাস্টার স্যারের কাছে গেছি। পরে স্যারের বলছি যে স্যার আমার আমার মা তো আমার স্কুলে ভর্তি করে না, আমার আব্বাও আমার স্কুলে ভর্তি করে না। তারপর কি হলো? হেডমাস্টার স্যারের কাছে বলছি, পরে উনি বলতেছে তোর মারে লয়ে তোর বাবারে লয়ে গা যাই, যদি হ্যাঁ আনতে পারস তাহলে তুই স্কুলে পড়তে পারবি। ওকে। স্কুলে যখন ভর্তি করে না, পরে স্যারের হেডমাস্টার স্যার আমরা পরিচিত মঙ্গ এলাকার, স্যারের বলতেছি স্যার আপনি তো আমগো এলাকার মানুষ, তা আমার স্কুলে কেন ভর্তি করেন না? আমি আমার তো মন চাই স্কুলে পড়তে, আমি ছোটো একটা বাচ্চা, আমার একটু স্কুলে পড়ান। তুই তোর মারে বাবারে আনতে পারস না, আমার মার কাছে যদি যাই আমি স্কুলে পড়ম। আমার মা আমার দূরে খুব মারধর করে, আমার ভাই বোনরা খুব মারধর করে, আমার আব্বাও না, আমার আব্বার কাছে যদি বলি আব্বা তুমি আমার স্কুলে ভর্তি করে দাও আমি স্কুলে পড়ম। হ্যাঁ, আমার আব্বাই করতো কি কই তোর মার কাছে কোকে যদি তোর মা কেউ তুই স্কুলে ভর্তি করতে স্কুলে তুই পড়তে পারবি। আর আমি যদি আমার আম্মারে কইতাম মা আমার এক জোড়া জুতা কিনে দাও, হ্যাঁ আমার এক জোড়া জুতো কিনে দিয়ে জন্য কয় জুতা পাও দিয়ে দিয়ে জমিদারের মতো আরতি। আসলে নিজের মা মানে আপন মা যদি মা সন্তানের সাথে এরকম করে আমি কোনোদিন জীবনে কখনো। আপনার কি সামর্থ্য ছিল, আপনাদের পরিবারের সামর্থ্য ছিল? হ্যাঁ খুব ছিল, মানে আমার আব্বারা খুব আগেরই অনেক বড় লোক মানুষ, খুবই ভালো মানুষ, মানে অনেক পয়সা আর কি আমার আব্বার। তারপরে আমি কইতাম কি আব্বা আমার এক জোড়া জুতা কিনে দাও, আমার মারে কইতাম কত জুতা পিনা রাস্তা রাস্তায় ঘুরতি আর মানুষের দেহাইতি, আর আমি কি ফলাবন মানুষ আমি কি দেহামো, এ দেহানি তো আমার কোনো কিছু নাই। তারপরে এগুলা বলতাম। তারপরে এরকম করতে করতে অনেক বছর ধরে মানে আমি বাড়িতে থাকছি আর আমার কইতো কি এইগুলো টোকাই আনগা, এইগুলো টোকাই আনগা, এই মানে অনেক অনেক জায়গাতে আমার পাড়াই দিত। আর হ্যাঁ ছেলেমেয়ের কোনো কিছু কইত না, আমার তো মা নিজেরই মা, মানে হেরও তো সন্তান, এইগুলো তো আমার ভাই বোন, হেরও আমার দেখতে পাতো না। আমার বড় বোনটা মানে খুব অত্যাচার করতো, হেরও খুব অত্যাচার করছে আমার মা, আমার মাটা খুব মানে একটা দরজার মহিলার মতো বললেও হয় এরকম, মানে খুব অত্যাচার করতো আমারে। আমি বলতাম কি মা তুমি যে আমার সাথে এরকম করো, আমি গেলাম এরকম একটা দিন আইব তুমি আমার জীবনও সয়ে দেখতে না, আমি অনেক দূরে যাবো গা তোমার কাছ থেকে, মানে এমন দূরে যাবো গা পরে লাস্টটা তুমি কান্না করতে করতে জীবনটা শেষ হয়ে যাবো গা, এরকম বলতাম আমার মারে। তা আমার মারে যদি বলতাম, তারপরে আমার মা কইতো কি মানে আরও বেশি অত্যাচার করতো আমারে। একদিন আমি এই লাড়কি টুকা দিছি না, পরে আমার আম্মাই আমার করছে কি একটা মানে হাতে কামড় দিয়া একের মাংস নিচ্ছে গা একবারে। হ্যাঁ আমার আম্মা। আপনার তখন বয়স কত? এই সময় 7 বছর বয়স। আপনার ভাই বোন ছিলেন কয়জন? আমার 5 বোন 2 ভাই। আপনি আপনার পজিশন ভাই বোনদের মধ্যে? ভাই বোনে মানে কেউই লেখাপড়া করে না। আপনার আপনি ছোট বড় মেজো কোনটা ছিলেন? হ্যাঁ আমি সেসব মানে আমার বড় বোন আছে 2 জন। আচ্ছা। আর এই সবার মানে বড় 3-4 জন আমার বড়, আর আমি এই যে হেগুলার সবগুলার ছোট। ওকে ঠিক আছে, বলেন তারপর। তারপর আমি বড় বোনের কাছে বলতাম আম্মা আমারে মারে এরকম করে এরকম করে। বাকি সব বোনের সাথে কি এরকম করতো নাকি শুধু আপনার সঙ্গে? আমার সাথে এরকম করতো, আমি বুঝতে পারতেছি না মানে এরকম কেন করতো। আপনার বাবা কি করতেন পেশায়? আমার আব্বাই আগে ইজারাদারের ব্যবসা করতো, বিলের পিসারি করতো। আচ্ছা আচ্ছা। আর পরে মাঝে মামলা মোকদ্দমা নিয়ে সব ঘোরাঘুরি করতো আর কি। আচ্ছা। এই এগুলা করতো মানে আগে মানুষ উকিলই বলতো মানুষে, মানে এরকম কাজ করতো, মানে অনেক নাম নামদাম আর কি ছিল, এখনো আছে নামদাম আছে। তারপরে লাড়কি কামড় দিছে, পরে তারপরে আমি বলতেছি কি আমার যে এরকম অত্যাচার করো তুমি আমার আর কোনো সময় পাইতা না, এমন জায়গায় যাবো গা তুই কোনোদিন খুঁজা, মানে আমি আমার মারলে আমি খুব কান্না করতাম, খুব কান্নাকাটি করতাম। তারপরে হ্যাঁ খালি তাকিয়ে থাকতো আর রাগে খালি ফুলতো,
দূরে দূরে পরে এরকম কষ্ট মষ্ট করে এরকম পড়ে রয়েছি। আরেকদিন কী করছে দেখতেছি যে বাড়িতে মানে দুই দিন ধরে বাড়িতে যাইতে চাইতেছি না, ওনা দূরে মার দূর করবো এরকম লার্কি মুরকি টোকাইছে না ও বিষয় মনে আমার মায়ের দূর করবো না। আমার ছোটো বোনডারে দেখলাম কি একটা ফিরে দিয়ে ইটা মারছে, ইটা দিছে পরে করলো কি আমি কইতেছি কি আমার ইহারা যদি পিড়ি দেয় এটা দিতে পারে তাহলে আমি তো আজকে দুই দিন ধরে বাড়িতে যাই না, তা আমার জানি কী পরিস্থিতি করে আমার তো মনে মাইরেই ফেলাইব। আমার কাছে এরকম লাগতেছে আমি তারপরে করলাম কি একটা মহিলা ছিল মানে আমাদের দেশের বাড়িতে, হ্যাঁ কইতেছি কি দেহ তো খালা তুমি তো জানো আমার আম্মা কীরকম মানুষ, আমার বাপটা কীরকম, আমার ভাই বোনগুলা কীরকম, আমার সবাই মারে দুইরা, আজকে তোমার এনে আমার একটু জায়গা দাও, আমি তোমার এনে থাকবো, পরে আমি কালকে তোমার এখান থেকে অনেক দূরে যাবো গা। আচ্ছা ঠিক আছে তুই আজকে রাতের থাক। পরে হ্যাঁ করলো কি আমার এ কয়টা পানি বাদ দিছে, পানি বাদ দিছে পরে এটি খাইছি, খাইয়া না এখানে শুয়ে রয়েছি, শুয়ে রয়েছি পরে এখন আমার একজোড়া সোনার রিং আছিল আর কি ছোটো ছোটো, এই সময় অনেক সস্তা ছিল জিনিস। তারপরে আমার করলাম কি এই জিনিসগুলার আমি কইলাম কি খালা তুমি আমার এই জিনিসগুলার কিনে নিবা, কী করবি এটি বেচ্ছা, আমি এর কাছে ৪০ টাকা বিক্রি করে ফেলাইলাম, ৪০ টাকা বুঝি না তো আমি ছোটো মানুষ, ৪০ টাকা বিক্রি করে ফেলাইছি, ৪০ টাকা বিক্রি করছি পরে তারপরে আমি কইতেছি কি অনেক জিজ্ঞাসিতেছে সকাল হইছে পরে জিজ্ঞাসা করতেছে তুই কই যাবি, আমি কই আমি জানি না কই যাবো, আমি এখন আমি কিছু বলতে পারি না, আমার বাড়ির অত্যাচার আমার ভালো লাগে না, মানে খুব কষ্ট হয় আমার এত অত্যাচার আমার ভালো লাগে না, এরকম কান্নাকাটি করতেছি মানে এরা অত্যাচার করে আমার খুব সহ্য হয় না, ভাই বোন যারা আছে সবাই অত্যাচার করে, আমার আব্বু অত্যাচার করে, আমার মা তো আসি। তারপরে কি করলাম একা একা এখান থেকে বাড়ি থেকে বেরোয়া মানে ধর্মভাষা থেকে মোহনগঞ্জ পর্যন্ত আসলাম। ওই বয়সে বের হয়ে গেলেন? বাইরে এসে বললাম মানে অত্যাচার সহ্য হয় না আমার, মানে এখান থেকে আমি কোরআন শরীফ পড়িয়া বাইরে উঠছি আর কি, মানে লেখাপড়া করতে পারলাম। বয়স কত আপনার? মনে হয় এই সময় আমার বয়স 11 বছর চলে। আপনি কোথায় যাচ্ছেন কি অবস্থা কিছু জানতেন নাকি জাস্ট এমনি বাসা থেকে? না আমি এখন বাসা থেকে বের হয়ে পড়ছি। ওকে আসছি পরে আমি চিন্তা ভাবনা করলাম আমি কই যাবো না যাবো কইতে পারি না, মানে আমি যদি মরেও যাই আমার কোনো দুঃখ নাই, আমার আমার যদি মৃত্যু হয় আমার কোনো দুঃখ নেই, গেলে এত অত্যাচার আমার ভালো লাগে না। তারপরে আমি বাইরে হচ্ছি পরে আস্তে আস্তে করে ধর্মবাসা থেকে মোহনগঞ্জ স্টেশন পর্যন্ত আসছি, আসছি পরে আমার খুব ক্ষুধা লাগছে, কান্নাকাটি করতেছি বসে বসে, ছোটো মানুষ আমার একটা প্যান্ট পরা ছিল আর একটা জামা পরা ছিল আর কিচ্ছু ছিল না আমার শরীরে। পরে আমি আল্লাহ আল্লাহ কইরা কই কি আল সবসময় আমি আল্লাহরে জপতাম আর আল্লাহরে কইতাম কি আল্লাহ আমার এত কষ্ট হয় আমার তুমি মৃত্যু করে দাও, আমি মরে যেতে চাই, আমি আর ভালো লাগে না এই দুনিয়ার ভিতরে থাকতে, আমার খুব কষ্ট হয় এই দুনিয়ার থাকতে, আমার অনেক অত্যাচার হয়, আমার মা বাবা আমার দেখতে পারে না, কেউই দেখতে পারে না, মানে যদি বাড়ি থাকলেও এই যদি আমি যদি কোনো মানে যদি মারাও যেতাম আমার কেউ খুঁজতেও যেত না, খুঁজে আনলেও আমার খুব মারধর করতো, খুব অত্যাচার করতো। তারপরে আমি এরকম করতে করতে পরে আমি মোহনগঞ্জ ট্রেন পর্যন্ত আসছি, আসছি পরে এখন আমি খুব ক্ষুধা লাগছে, ক্ষুধাটা হলো আমি কান্নাকাটি করতেছি আর হাঁটতেছি, আমি কই আজকে যদি আমি ট্রেনের তলে পড়ে মারাও যাই আমার কোনো দুঃখ নাই, কেন আমার অনেক খুব খারাপ লাগে, আমার খুব কষ্ট হয়ে জায়গা, আল্লাহর কাছে প্রশ্ন করি আমি কি আল্লাহ আমার আজকে মৃত্যু দিবা নাই তো আমার কোনো জায়গাত কিছু করবা, একটা না একটা কিছু করবা, আল্লাহর সাথে খুব সময় আমি কথা বলতাম। তারপরে আমার আমি করলাম কি এখান থেকে রেল স্টেশনের সামনে আইসা এখন আমার পিছনে পিছনে একটা মহিলা, আমি জানি না মহিলাটা কি আমি জানি না, মহিলাটা করলো কি একটু করলা বাজি নিয়ে আসছে, করলা বাজি নিয়ে আসছে পরে মহিলাটা কি করবো করলা বাজিতে আমি জানি না, মানে আমি কইতেছি কি খালা আমার না খুব খিদা লাগছে, কি তোর খিদা লাগছে তুই কই যাবি, আমারে কইতেছে আমি কি জানি না আমি কই যাবো, আমি বলতে পারি না কই যাবো, ক তুই আয় আমার সাথে, আমার একটা ফুস্টিলে নিয়ে গেছে নিচে পরে এই খালাটা আমার না একমুট ভাত কিনে দিছে, ২ টাকার ভাত যখন কিনে দিছে পরে এই ২ টাকার ভাত আমি না মানে কীভাবে যে খাইতেছি আমি নিজেও বলতে পারতেছি না পরে আমার একটু করলা বাজি দিছে, করলা বাজিটা দিয়ে আমি বাটি খাইতেছি, খাইতে খাইতে আমার পেটটা ভরছে পরে তারপরে আমি ট্রেনে উঠছি, মানে আমি এই জিনিসটা চিন্তা করলাম না, আমি বাচ্চা মানুষ আমি যে ট্রেনে উঠছি আমি কই যামু না যামু কী করবো এসব কিছু ভাবতেছি না, মানে আমি এখানে উঠেই পড়ছি, উঠছি পরে এখন ট্রেনটাও সাইডে দিছে পরে আমি বলতেছি এখন এক পাও পিছায় এক পাও আগাই, আমি কই একবার ট্রেনে থেকে পড়ে যামু আর একবার কই
মৃত্যু তো মানুষের, মরলে তো মানুষের কি হয় না হয় তো আল্লাহ ভালো তো বুঝেই আল্লাহ। সাহস পান না? হ্যাঁ, সাহসটা পাইতেছি না, আমি পড়ে যাবো গা। মানে একবার আমি পাও দিয়ে দিছি, মানে পড়ে যাইতেছি গা, এর ভিতরে আল্লাহর কি একটা হুকুম, একজন হুজুর ট্রেনের থেকে, মানে ট্রেনের সামনে থেকে দেখতেছি, মানে গাইবি উনি দাঁড়াই রয়েছে, দাঁড়াই রয়েছে, পরে আমার পিছন সামনে থেকে আমার ডাকা দিয়ে পিছনে ফালাই দিছে। আচ্ছা, পিছনে যখন ফালাই দিছে, পরে আমি বলতেছি, আমি কইতেছি আসলে আমি মরতে পারলাম না, ওই ওই লোকটা কইতে গেছে। আমি এই জিনিসটাও বুঝতে পারতেছি না, উনি যেন আমার ডাকা মারছে, আমি যে বুঝতে পারতেছি কে ডাকা দিছে। আমি কই ট্রেনের পিছনে থেকে, ট্রেন চলতি ট্রেনে থেকে আমার কে ডাকা দিব। করলাম কি, এই ট্রেনে থেকে আমি আর পড়লাম না, লাভ দিয়ে মানে এখান থেকে আর পড়লাম না, হাতে হাতে এখানে বসছি, বসা এই কান্নাকাটি করতেছি, একা একা কান্নাকাটি করতেছি, কান্নাকাটি করতেছি, পরে বসে বসে কান্নাকাটি করতেছি, একটা মহিলা, কানা একটা মহিলা, মহিলাটা আমি বাতাস করতেছে আর কি, পাংখা দিয়ে বাতাস করতেছে, মানে আমারে বসতে দিতেছে না। আর আমি কইতেছি কি, আন্টি দেখেন আমার তো বাবা মা কেউই নাই, আমি এতিম মানুষ, আমার একটু বসতে দেন। তাই কেউ নাইয়া, মানে বলতেছি কেউই নাই, আমার একটু বসতে দেন। মানে হ্যাঁ কইতেছে, আমি কান্না করতেছি, পরে হ্যাঁ আমারে বসতে দিছে। মানে কই জিজ্ঞাসা করতেছে কে তুমি কোথায় যাইবা, আমি কই আমি জানি না কই যাবো, আমি নিজেও বলতে পারি না আমি কই যাবো, কো তুমি আমার সাথে যাইবা, আমি কই আন্টি আমি আমারে নিয়ে যান, আপনি যদি নিয়ে যান তাহলে আমি আপনার সাথে যাবো। আমি এই জিনিসটা ভাবলাম, আমি তো মৃত্যু মরতে আইছি, মরলাম না, তাহলে ওই মহিলাটা যদি আমার গলা কেটে মারে লাতে তো আমি মরিয়ে যাবো গা, তাহলে আমি এনেই মরে যাবো গা, সমস্যা নেই। এখন করলাম কি, এই মহিলাটার সাথে আমি রওনা দিলাম, মহিলাটা নারায়ণগঞ্জে যাবে, নারায়ণগঞ্জের থেকে এর বাড়ি এসে বাসা এসে নারায়ণগঞ্জে, এর বাপ মা সবাই থাকে নারায়ণগঞ্জে। তারপরে এই মহিলাটার নামে মানে ট্রেনের থেকে নামছি কমলাপুর স্টেশন, নামে পড়ছি, পরে মানে যে রেল স্টেশনের যে লোকগুলো বলতেছে এই বাবু এই দিকে আয়ো, আমি কইছি কি কেন ডাকতেছেন আপনি, কইতেছে তুমি কোথায় যাইতেছো, আমি কই আমি কোথায় যাইতেছি আমি কইতে পারি না, আমি যে ওই মহিলা আন্টিটার সাথে যাইতেছি। ও তুমি আন্টির সাথে কোথায় যাইতেছো, তোমার তো মাইরা লাগবো, মহিলা নিয়ে তোমার বিক্রি করে লাগবো। আমি কি আমার বিক্রি করুক না করুক যা করুক সেটা আমার আমার ব্যক্তিগত ব্যাপার, আপনার কিছু বলার দরকার নাই, আমার যাইতে দেন, আমি যাবো ওনার সাথে। কয়েক তুমি যদি যাইবা তাহলে আমার সাথে চলো, আমারে বলতেছে রেল স্টেশনের লোকটা বলতেছে তুমি আমার সাথে চলো, তুমি আমাকে তোমাকে আমি পালমু, তুমি আমার সাথে চলো। আমি কি না আমি আপনার সাথে যাবো না, আমি ওই আন্টিটার সাথেই যাবো। এই আন্টিটার সাথে যাইছি, পরে হ্যাঁ বাড়ি গেছি, বাড়ি গেছি পরে আমার কয়েকটা বাদ দিছে, বাদ দিছে পরে আমি খাইছি, খাইয়ে টাইয়ে করলাম কি বসলাম, বসছি পরে ওনে আর বইনের নাম আর আমার নামও সেম সেম, মানে মেয়েটার নাম আর আমার নাম সেম সেম। মানে মেয়েটা বলতেছে কি তুমি কই যাইবা, কোথায় থাকবা, আর কয়েকে আমি কইছি কি দেখেন আপনার বইনে তো আমার আপনাদের কাছে এনে দিছে, তাহলে আপনি গো আমার কাছে, আপনার কাছে রাহেন, আমার একটা চাকরি চুকরির ব্যবস্থা করে দেন। আমার বয়সটাই বেশি না, 11 বছর বয়স। তারপরে আমি বলতেছি তুমি চাকরি করবো, তুমি তো ছোটো মানুষ, আমি তো লম্বা এমনি লম্বা ছোড়া অনেক ছিলাম যে সময় আমার এই সময় আমি খুব লম্বা ছোড়া ছিলাম। পরে উনি বলতেছে কো তুমি যদি চাকরি করবা তাহলে চলো আমার সাথে। পরে আমি কি করলাম, এই 2-3 দিন এখানে বসে বসে ভাত খাইছি, খাইছি পরে আমার নিয়া এই ফকির নিটওয়ার্স একটা গার্মেন্টস ওইখানে আমার ভর্তি করে দিল, গেছি পরে সাথে সাথে আমাকে ভর্তি নিছে, নিছে পরেই আমার 950 টাকা বেতন ধরছে, 950 টাকা বেতন ধরছে। পরে আমি কি করলাম, এখানে চাকরি করতেছি, আমার বাবা মা যে আসে না মরছে না কি করছে আমি কিচ্ছু খবর জানি না। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নেব এবং বিরতির পর আবারও ফিরে আসবো জীবন গল্পে। যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, ঢাকা এফ এম এর আরও একটি ইউটিউব চ্যানেল যেখানে আপনারা জীবন গল্পগুলো দেখতে পারবেন। আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলটির ঠিকানা হচ্ছে www.youtube.com/ilovedhakafm, ILOVE LOVE DHAKA FM। চ্যানেলটিতে গিয়ে আপনারা সাবস্ক্রাইব করুন। আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, ছোট্ট একটা বিরতি। জীবন গল্প, জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প, জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়।
ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন, প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন জীবন গল্প। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, আমরা যেখানটায় ছিলাম তারপর আমি এখানে চাকরি করতেছি, দুই দিন, এক সপ্তাহ, দুই সপ্তাহ চাকরি করতেছি, পরে মানে খাবার খাইতেছি এখানে, খাই ঠিকই, আমার একবেলা খাইলে আর একবেলা আমার পেট ভরে না, আমার খুব কষ্ট হয়। এটা কি গার্মেন্টসের চাকরি? হ্যাঁ, গার্মেন্টসের চাকরি। ওকে, আমার পেটটা ভরতো না, মানে খুব কষ্ট পাইতাম এখান থেকে। মানে আমি করতাম কি, আমার একটা দিঘি ছিল, মানে কূপ, মানে এত পচা পানি, আমি এক সপ্তাহ গোসল করছি পরে আমার শরীরটা পুরোটা পচে গেছিলো, মানে এমন শরীরটা পচা ধরছে, মানে শরীরের ভিতরে মানে এরকম অবস্থা, মানে চুলকাইতে চুলকাইতে আমার জীবনটা শেষ হয়ে যেত, এমন পরিস্থিতি দাঁড়াইছে। মানে হাত পাও শরীরটা আমার খুব, মানে খুব কষ্ট হইতো, আমার এত কান্না করতাম, খালি কারো কাছে কইতেও পারতাম না, মানে ওনার কাছেও বলতাম না। আর আমার কাপড় সুপুরও ছিল না, আমার শুধু একটা জামা ছিল। পরে আমার বাড়িওয়ালি মহিলাটা আমার ডাকতেছে, ডাকতেছে, পরে কই কি, আমি কি আন্টি দেন, এখানে তো থাকতেছি, মানে আমার কষ্ট হই, খাবারটাও কষ্ট, আর এই যে নোংরা পানির ভিতরে গোসল করতে দেন, আমার শরীরটা পচে গেছে। ওই আন্টিটা বলতেছে, আচ্ছা মা, তুমি তো এখানে থাকিও না, একটা কাজ করো, তুমি যদি ভালো একটা জায়গা পাও তুমি সেইখানে চলে যেও। আচ্ছা ঠিক আছে, আমি সেখানেই চলে যাবো। তারপরে এই বুদ্ধিটা কইরা কী করলাম, উনি আমার কী করলো, দুইছে জামা দিছে, জামা দিছে, পরে আমি এই জামাগুলো পরতেছি, ওই এখানে আমি গার্মেন্টসে যাইতেছি। মানুষে আমার সাথে খুব মিশতো না, কইতো কি কয়, নোংরা কাপড় পরে হাঁটে, নোংরা কাপড় পরে চলে। আমি এই জিনিসটা বুঝতাম না, নোংরা কারে কয়, কী আসে বিষয়, এই জিনিসটা আমি কিছু বুঝতাম না, কইতাম, ভাবতাম, মানে আমার বাপ, বাবার মা আর অনেক কিছু আছে, তাই কেউ আমার আজকে কিচ্ছু নেই, মানে আমি একা, মানে কবর থেকেও খারাপ আমার অবস্থা, আমার কাছে এরকমই লাগতো, মনে আমার কেউ নেই পৃথিবীর ভিতরে আল্লাহ ছাড়া, এরকম ভাবতাম যিনি, নিজে নিজে বইয়ে বইয়া এখানে কান্না করতাম, আর আমার শরীরটা পচছে, মানে খুব দুর্গন্ধ হয়ে যাইছিল গা। মানে আমি গার্মেন্টসে যাইতাম, মানুষ কই থেকে তুমি দূরে সরো, দূরে সরে বসো, মানে চাকরি করলে পরে কই থেকে, কয়েকদিন পর্যন্ত আমি চাকরি করছি এরকম কইরা। পরে আমি ডাক্তারের কাছে গেলাম, ও কিছু ওষুধ মুষুধ খাইছি, খাইছি, বুঝি না, ছোটো মানুষ বুঝি না, এই শরীরটা পচছে। পরে আস্তে আস্তে পরে একটা ডাক্তারটা খুব ভালো ছিল, উনি বলতেছে, মা তুমি একটা কাজ করো, তুমি এই ওষুধগুলো খাই, আমার টাকা দেওয়া লাগতো না। আমি কিন্তু আন্টি আঙ্কেল দেখেন, আমার তো এমনি মা নাই, বাপ নাই, আমার কেউ নাই, আমি এখানে তাই, মানুষও আমার কীরকম জানি করে। পরে শরীরটা কিছু সুস্থ হয়েছে, আমার সুস্থ হয়েছে। পরে আমি কইতেছি, এই শরীরটা লইয়া মানে কয়দিন ডিউটি করতেছি, মানে ওনারে বলতেছি, আন্টি আপনার এখানে তো অনেক কষ্ট হয় খাবারের, আমারে আপনি, আমি অন্য জায়গায় যদি ঠিক করি আপনার এখান থেকে যাইলে, ওই যে যেই মহিলাটা মানে কোনো বিপদের বন্ধু যে থাকে তার পাশে গেলাম, সবসময় পাশে দাঁড়ানোর দরকার, তা ওনার কাছে আমি থাকতে পারি নাই। মানে আমি বলছি কি, আন্টি দেখেন আপনার মার এখানে তো আমার খুব কষ্ট হয়, দেখা ওনার মাই বলতাম, আমি দেখেন ওনার এখানে তো কষ্ট হয়, তাহলে আপনি আমার একটা কাজ করেন, আমি একটা অন্য জায়গায় যদি আমি বাসায় থাকি, এই আন্টির ওই গার্মেন্টসে চাকরি করিয়া মানে অন্য একটা মহিলাও চাকরি করে, ওনার সাথে যদি থাকি, আপনি তো রাগ করতেন না, না না আমি কোনো রাগ করতাম না, দেখো তোমার তো এখানে কষ্ট হয়, তোমার শরীরটা পুরাটা পচে গেছে গা, এমন অবস্থা, দেখো কেউ তোমার এখানে যত্নের মানুষ নাই, তো তুমি অন্য জায়গাতে একটু ব্যবস্থা করো। তারপরে ওই খালাটারে বললাম, খালা আমার আপনার কাছে নিয়ে যান, আপনার আমি 900-700 টাকা কইরে দিব নে, খাবার, খাবারের টাকা 700 টাকা কইরে দিব নে, আমার ওই টাকাটা আপনি নিয়েন গা, আর আমার আপনার কাছে রাখেন। তারপরে এখানে আমি টাকাটা হেরে খাবারের টাকা 700 টাকা কইরে দিতেছি, ওনার কাছে আমি গেছি, এক সপ্তাহ দুই সপ্তাহ আমার খুব ভালো ভালো যত্ন করে রাখছে, খুব ভালো ভালো ভাত ভাত খাওয়াইছে, পেটটা বইরা খাওয়াইছে। তারপরের দিন মানে দুই সপ্তাহ পরে কী করলো, হ্যার ছেলের আর ভাতগুলা খাবার, নোংরা খাবারগুলা নিচে দিয়া আর উপরে ভালো বাটি দিত, দিলে পরে আমি বুঝতাম, মানে যে সময় খাবারে বসতাম তাহলে বুঝতে পারতাম এই খাবারগুলা মানে নোংরা খাবার, আমি এগুলা খাবার না, আমি উপরের খাবারটি খাইতাম, মানে কইতো কি, এই বেশ সবগুলো ভাত খাও না কিনলে গা, আমার এই কইতো সবগুলো ভাত, আমি কি খালা আমার না পেটটা বইরে গেছে, আর ভাত খামো না, মানে বলতেও পারেন না। হ্যাঁ বলতে পারবো, আমার তো ওইগুলোর অভ্যাস নাই কারো কাছে বলার, মানে কিছু বলতেও পারতেছি না, মানে আমি কিন্তু খালা আমি খামো না, এই ভাতগুলো নিয়ে যান, এরকম করতে করতে প্রতিদিন এরকম করে, প্রতিদিন জন্য এরকম করে। তারপরে
কি করলাম, মানে এখানে থাকতেছি থাকতেছি ওই যে খালুডা আছে না, ওই খালুডায় করলো কি, এই প্রতিদিন আমার শরীরে না হাত দেয়, মানে আমি হ্যার মেয়ের থেকে অনেক ছোট সেই সময়, আমি হ্যার মেয়ের আমার থেকে অনেক বড়, আর হ্যার মেয়ের থেকে অনেক ছোট মানুষ আমি, আমি একটা জামা পরে থাকতাম আর আমার শরীরে প্রতিদিন হাত দিত, এর হাতে এরকম ধরতো হাতে। আমি কি একদিন আমি কইতেছি কি, খালু দেখেন আপনি তো আমার বাবার মতো বয়স আর আপনি আমার সাথে এরকম বিয়েদবি করেন, এগুলো খুব খারাপ, আপনি এগুলো আমার সাথে বিয়েদবি করেন না আপনি। পরে কথা বলতেছি, পরে এই খালুটা কি কত আমার চটকন মারতো, বা দুই তিনটা করে চটকন মারতো। তারপর আমি কইতাম কি, বলেন বলেন, হ্যাঁ শুনতেছি, আমার মার কথা মনে হইতো, বাবার কথা মনে হইতো, এগুলা কইতাম, মানে মনে পড়ে ভাবতাম আমার বাবা মার কথা মনে হইতো, পরে তারপরে আরো আরো ঘৃণা বেশি হইতো, কইতো কি শালার আমার মা এই তো দেখতে পারে না, বাবা এই তো দেখতে পারে না, তার জন্য আজকে জীবনটাই অবস্থা, আজকে এরকম পরিস্থিতির আমার কষ্টের ভিতরে পড়ে গেছি, আজকে পর মানুষে কলে কি আর না কলে কি, এই কথাটা বলতাম আর একা একা কান্দতাম, বুঝে বুঝে এখানে কান্নাকাটি করলে এই আমার কইতাম, আঙ্কেল আপনি আমার এরকম ধরেন না, আমি আমার খুব ভালো লাগে না এগুলা। আমি কালাডারে জিজ্ঞাসা করলাম, কালা তোমার কাছে আমি তাই বিপদে পড়ে তোমার কাছে আইসি, তোমার স্বামী আমার এরকম করে কি লিখে তুমি ওনারকে কিছু বলতে পারো না? মানে একদিন আমি কইতেছি কালোডারে কইতেছে, পরে কইছি পরে এই খালার কাছে বলছি, পরে খালাটা কইতেছে কি, হ্যাঁ তোর যদি ভালো না লাগে তুই এখান থেকে চলে যা, এখান থেকে চলে যা। তারপরে আমি করলাম কি, এখান থেকে আমি চিন্তা ভাবনা করলাম, এখানে থাকলে নিজের মান সম্মানটা থাকতো না, আমি ছোট মানুষ, এরা তো কিছু আমার দুঃখটা বুঝতেছে না, মানে আমার নিয়ে মানে হাসি তামসা করে বুঝছেন, মানে ভাবতেছে এরকম, ওই লোকটা মানে এতই নোংরা ছিল। পরে আমি বলতেছি থাক আমি এখানে থাকতাম না, পরে একটা খালা ছিল আর একটা খালা ছিল, ওই খালাটারে যে এরকম এরকম বাইঙ্গা কইছি, খালা এমন এমন আমি এর হ্যাঁ গো বাসায় থাকবো না, আমার আপনার বাসায় নিয়ে এন। এই খালাটা করলো কি, হ্যাগো বাসায় আমারে আনছে, হ্যাগো বাসায় আমি অনেকদিন খাবার খাইছি, এরকম করছি খাইতে খাইতে, মানে উনি বাসায় খুবই ভালো ছিলাম, গার্মেন্টসে চাকরি করতেছি, খাবার খাইতেছি, মানে আমার এই গার্মেন্টসের যে পরিস্থিতিটা আমি এটা আমি বুঝতাম না, যেই যেরকম পরিস্থিতি না, মানে এখানে চাকরি আমি তো কখনো করি নাই জীবনে, জানি না বুঝি না, মানে এখানে যদি আমি একটা কিছু বুলটুল করতাম না, সারাটা কত কি আমার কান ধরে দাঁড়া করাই তুই রাখতো, কান ধরে দাঁড়া করাই থুই রাখতো, পরে না আমি খুব কষ্ট পাইতাম, মানে কান্নাকাটি করতাম দাঁড়ায় দাঁড়ায়, আমার পাও টাও ফুললে অনেক অবস্থা খারাপ হয়ে যেত, মানে কী কইতাম মা বাবার কাছে থাকতে যে যে পরিস্থিতিটা এর থেকে বেশি পরিস্থিতি আমার হয়ে যেতেছে, মানে মৃত্যুটা আরও কাছাইতেছে আমার, মানে এমনই পরিস্থিতি দাঁড়াইতেছে, আমার পাওগুলো অনেক ফুললে মানে অনেক অবস্থা খুব খারাপ হয়ে যেতেছে। পরে আমি গার্মেন্টসে যে এইগুলা মানে এই যে স্যার দিনে বলতাম, স্যার দেখেন তো আমার বাপ মা নাই কেউ নেই, আপনারা আমার এরকম অত্যাচার কেন করেন, আমি তো বুঝি না, আমার একটু বুঝাই দেন, এরকম কথা বলতাম। পরে হেরা কইতে কই, তুই বুঝিস না, তুই গার্মেন্টসে চাকরি করেছিস বুঝিস না, তুই তুই বুঝতে পারস না, বিয়াদবের বাচ্চা আমার এইগুলা কইতো। তারপরে আমি চুপচাপ এনে দাঁড়িয়েই থাকতাম, পরে দাঁড়িয়ে থাকতে কান্নাকাটি করে চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকতাম। একটা ছেলে বাড়ি হয়েছে কোন জায়গায় জানি যশোর নাকি কোন জায়গায় আমি বলতে পারি না, ছেলেটার বাড়ি যশোর, ছেলেটার নাম রাজা। ছেলেটা আমি বলতেছি কি, রাজা ভাই আমার তো ভাই বই কেউ ভাই বোন কেউ নাই, আমি একটা সত্যি কথা আপনার কাছে বলতে চাই, কী কথা বলবি বল কি ভাই, আমার তো মা আছে বাপ আছে, আমি একটা চিঠি লিখতে চাই ছয় মাস পরে। আচ্ছা হ্যাঁ একটা চিঠি লিখতে চাই ছয় মাস পরে। আমি বলতেছি আমি কি, রাজা ভাই আমার বাড়িতে একটু একটা চিঠি লেখে দেন, আর আমি আমার মাসে আমার মাটা কেমন আছে না আছে আমি একটু দেখতে চাই। কি ক, তুই সিদ্ধি তোর বাপমা আছে, তুই এতদিন মানুষের কাছে বলিস তুই বাপমা নাই মরে গেছে গা, তা আমার তো দুঃখটা কারো কাছে বলতেছি না, মানে শেয়ার করতে পারতেছি না কি এমন আসে বিষয়, আমার অত্যাচার করছে দেখে আমি এখান থেকে চলে আইসি, কি এরকম এরকম কিছুই বলতে পারতেছি না। পরে আমার কলতেছি তোর বাবা মা আছে, আচ্ছা ঠিক আছে যা আমি তোর একটা চিঠি লিখে দেই, তুই চিঠিটা লেখ, মানে আমাকে ওই রাজা ভাই আমাকে সিডিটা লেখা দিছে, লেখা দিছে মানে হ্যাঁ পোস্ট করে দিছে, আমি আবার বুঝতে পারতেছি না, আমি যে আমি মনে করছি ওই সিডিটা লেখা দিছে মনে হয় হ্যাঁটা হ্যার কাছেই আছে আর সিডিটা পাডাই নেই, এখন সিডিটা যেন আমার বাড়িতে পৌঁছে গেছে গা এটা আমি আর জানি না। আচ্ছা এই চিঠিটা করলো কি, মানে আমার বাড়িতে আবার তুলপার হয়ে গেছে গা, মানুষের কাছে জানাজানি হয়েছে, আমার নিয়ে মানুষের মাইরা লাইছে, মাইরা মুইরা এলাকার মানুষ, আমার ফুফুরা তো আমার আব্বার সাথে খুব শত্রুতা, মানে সম্পত্তি নিয়ে অনেক ঝামেলা করে, সন্দেহ করছে, হ্যাঁ সন্দেহ ওদেরকে সন্দেহ করছে, ওরা আমার মাইরা ফালাই দিছে, মাইরা ফালাই দিছে আমার চল্লিশ দিনের সিন্ডি করছে, আমি মোর
মানে সব কিছু করে ফেলাইছে আর কি। আর আমার বাপ মা ঢাকা শহরে অলি গলি যা আছে সব খোঁজাখুঁজি করছে। আমি যে বলছিলাম আমার মার কাছে একবার, মা তুমি এমন দিন হইব আমার চোখে দেখতে না, পরে তুমি কান্নাকাটি করবা। পরে এই কথাটা বললাম সত্যি হয়েছে, আমার মা অনেক কান্নাকাটি করছে, মা ও শোগাইয়ে গেছিল গা, আমার আব্বা করে হাতের আঙ্গুলের মতো শোগাইয়ে গেছিল গা কাঁদতে কাঁদতে, আর আমার বোনগুলা পাগলের মতো কান্নাকাটি করে হাঁটতো আর কাঁদতো রাস্তা দিয়ে কইতো, আর অনেক এলাকার মানুষে কইতো কয় খুব ভালো ছিল, কারোর সাথে ঝগড়া করতো না, ওই যেভাবে কইতো সেভাবে হতে, তোরা তো আর খুব অত্যাচার করতে এই কারণে তোর কাছ থেকে ওই দূরে সরে গেছে গা। পরে হ্যাঁ কান্না এই কথা বললে না আরও বেশি কান্নাকাটি করতো আমার মাডা, আর আমার মায়ের রাস্তাঘাটে পইরে পইরে কান্নাকাটি করতো, স্কুলের বারিন্দা যেয়ে পইরে পইরে কান্নাকাটি করতো, ওই স্কুলে তো ওই যাইতো হেডমাস্টার স্যারের কাছে বলতো, স্কুলে পড়তো মানে অনেক কথা বলতো, তারপরে স্যারেরাও কইতো। এখন আমি স্যারের কাছে বলি, স্যার আপনি আমার স্কুলে ভর্তি করুন, আমার জীবনটা আপনি নষ্ট করে দিচ্ছেন, নাই তো আমি এখন একটা পুলিশের চাকরি করতে পারতাম, যে কোনো একটা চাকরি করতে পারতাম, আমি একটু চেষ্টা করলে আমি পারতাম কইলাম, আপনারা যদি আমার, আমি সরকারি তো ফাইভ পর্যন্ত আমার পড়াইতেন, স্যারের বলি স্যারেরা কথা বলে না, মাথা নিচা করে বসে থাকে। তারপরে আমার মার কাছে চিঠিটা গেছে, পরে এরা অনেক কান্নাকাটি করছে, মানুষের কাছে মামলা টামলা কইরা দিছে, অনেক কিছু কইরা দিছে, করছে পরে বলতেছে মানুষে কয় মাইরা ফালাই দিছে, অমুক জায়গা তো অমুক জায়গা গেছে, অমুক জায়গাতে লাইনের ভিতরে এই ট্রেনের ভিতরে ফইরা মইরা রইছে, কোনো ইয়ার জায়গাত মাইরা ফালাই দিছে, ড্রেনে মাইরা ফালাই দিছে, আমার বইনের ড্রেন ডুইনের ভিতরে খোঁজাখুঁজি করছে, আমাকে ঢাকা শহরের ভিতরে আমার ফেফার চাপাই দিছে, কোনো কিছু তো আমার পায় না। চিঠিটা লিখছি, পরে এ রাজা ভাই আমার চিঠিটা আবার পাড়াই দিছে, আমার বাড়ি আসছিল কামলাবাজে একটা বাড়ি আসছিল, উকিলপাড়া একটা বাড়ি আসছিল, খদ্দিরছড়ার একটা বাড়ি ছিল, মানে আমরা তিনটা বাড়ি ছিল, তিনটা বাড়ি ছিল। আমার মা আবার কী করছে, আমার মায়ের বাড়িতে চলে গেছে কা, আমার থানার পাশাপাশি আমার একটা বাড়ি, আর উকিলপাড়া মানে কোর্টের সাথে আমাদের আর একটা বাড়ি। তারপরে এই বাড়ি থেকে মানে এখান থেকে আমার মা কাকি আমার মেয়েরা এখান থেকে হারাইছি, আমি এখানে থাকতাম না, এখানে থেকে মানে আমার মার বাড়ি চলে গেছে, মার বাড়িতে চলে গেছে। পরে আমার বড় বোন এখানে থাকতো একা একা, একা একা থাকতো। পরে বড় বোনে কইছে কি, হঠাৎ করে আমার বড় বোনের কাছে চিঠিটা যায় পড়ছে, চিঠিটা পড়ছে, পরে আমার বড় বোনে অনেক খুশি হয়েছে দেখিয়া, মানে হ্যাঁ কোরআন শরীফ পড়তে বসছিল, কোরআন শরীফ বন্ধ করিয়া মানে হ্যাঁ খুশির টেলা পানির উপর দিয়ে দূরতে দূরতে বাড়ি চলে গেছে। গেছে পরে ক শাহনাজ তো মরছে না, ওই এখনো জীবিত আছে, কোন জায়গায় আছে, কোন নারায়ণগঞ্জ ফকির নি টুয়ার্স গার্মেন্টসে চাকরি করে, আচ্ছা এই জায়গাতে আছে। করলো কি আমার আব্বা সাথে সাথে রাত্রিবেলায় রওনা দিল, রওনা দিছে পরে খুশি, মানে এরা অনেক খুশি, মানে আমার মনটা কি বল, এই দিন আমার মনটা অনেক খুশি খুশি লাগছে, মানে যেদিন আমার আব্বা আমার দ্বারে গেছে, আমার মা বইনে আমার দ্বারে গেছে, মানে অনেক খুশি লাগছে মনটা। পরের দিন আসছে, হ্যাঁ পরের দিন আসছে, আসছে পরে গেছে পরে এখানে যাই দাঁড়াইছে, গার্মেন্টসটার পিছনে যাই দাঁড়াইছে, দাঁড়াইছে পরে এখন যাই কইতাছে কি, আপনার একটা মেয়ে আছে এখানে গার্মেন্টসে চাকরি করে, মেয়েটার একটু ডাক দিয়ে দেন। পরে ডাক দিতে উনি আমার নামে নামে একটা মেয়ে আসলো, শাহিনুর নাম মেয়েটার, মেয়েটার নামে পরে শাহিনুর, এই মেয়েটা কী করলো আমার ডাকে মানে ওই মেয়েটা চলে গেছে। এখন আমার আব্বাই আরও মানে অবিশ্বাস মনের ভিতরে ঢুকে গেছে গা, আমার মনে করছে সত্যি আমার মায়েরে ফালাই দিছে, মানুষ এটা দুঃখা দিবার লাগে আমাকে ডাকে আনছে এখানে। পরে এখানে কী করলো আমার আব্বা, পরে আমি করলাম কি, ওই যে রাজা ওহে আমার নাস্তা খাইতে গেছিলো, ওই রাজা ভাই করছে কি নাস্তা খাইতে গেছে, পরে জিজ্ঞাসা করতেছে কি, আমার আব্বাই বসে বসে কান্নাকাটি বলে করতেছে, পরে রাজা ভাই জিজ্ঞাসা, রাজা ভাই জিজ্ঞাসা করতেছে কার জন্যে কান্নাকাটি করতেছে, বাবা আমার এখানে মেয়ে আছে নামে, মেয়েরা গার্মেন্টসে পাঁচতলা চাকরি করে। পরে কইতেছে হ্যাঁ আমি চিনি তো মেয়েটারে, এটা কি আপনার মেয়ে, ক হ্যাঁ এটা আমার মেয়ে, দাঁড়ান আমাদের মেয়েরে আমি পাঠাইতেছি। পরে এই মনের ভিতরে বল ভরসা ঢুকছে, মানে তবু যতক্ষণ না দেখছে এতক্ষণ পর্যন্ত মানে কোনো তো কখনো শান্তি পাইছে না। পরে আমি গেছি, পরে এরা আমার মা মানে আমার বোন আর আমার আব্বা দেখলাম কি সুগাইয়া এরকম আঙ্গুলের মতো হয়ে গেছে গা, পরে আমার জড়াইয়া ধরছে, জড়াইয়া দুইরা কান্নাকাটি শুরু করে দিছে, কো তুই সুগাইয়ে গেছে, আমার কইতেছে তুইও সুগাইয়ে গেছিস গা, তোরে মানুষে খাবার দে না। আমি পরে আমি আমার মা বোনেরে কইলাম, আমার আব্বারে কইলাম, তো তুমি আমার খাবার দেও না, আমার তো তোমরা কত সারের আমারে আমার খুব কষ্টের থেকে আমার বাড়ি থেকে বার করে দিছো, তা আবার কোপ গেলে মানুষে মানুষে খাবার দেখ আর না দেখে, এটা তোমার কোনো কিছু জানা দরকার আছে। পরে আব্বা আমার জড়ায় দূরে অনেক কান্নাকাটি করতেছে, পরে কইতেছে আমি আর এরকম করতাম না তোর সাথে, আমি বুঝতে পারি নাই এই ছোটো মানুষ, আমি তোর অনেক অত্যাচার করছি এরকম বুঝতে পারি নাই, আচ্ছা চল আমার সাথে বাড়ি চল। পরে আমার করলাম কি, আমি কি না আমি গার্মেন্টস সাথে চাকরি ছাড়তাম না, আমি এখানে থাকবো, এ আমি কত আচ্ছা ঠিক আছে তুই চাকরি ছাড়িয়ে দিস না। পরে এদিক দিয়ে মামলা করছে, পরে মামলাটা আমরা সব ছাড়িয়ে দিছে, ছাড়িয়ে দিছে। পরে আমার ফুফুরা আবার
ফুবার তো বাইরে এরা সবাই আইসে, বাড়িতে আইসা পরে আমগে আমার দেখছে, এ দেখে কইতেছে তোর লাগে আজকে এমন পরিস্থিতি, সব মামু আমার নামে মামলা করে দিছে, আমার দুইরানি তো পুলিশে তো আজকে জেল খাটাইতো তোর বাপের নিয়া। এমনও আমার আব্বার চরিত্রটা ভালো ছিল না, মানুষের নামে যে কোনো ভালো মানুষের নামে মামলা করে দিত, বা ভালো ভালো মানুষের খুব কষ্ট দিত, মানে খুব একটা কষ্টের ভিতরে ফালাই দিত আমার আব্বা, মানে মানে হ্যাঁ একটা নাম মানে নাম করা আর কি, হ্যাঁ মানুষের খুব বিপদে ফালায়। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নেব এবং বিরতির পর আবারও ফিরে আসবো জীবন গল্পে। যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, ঢাকা এফএম এর আরও একটি ইউটিউব চ্যানেল যেখানে আপনারা জীবন গল্প এবং সিক্রেটস অনুষ্ঠানের ভিডিওগুলো দেখতে পারবেন। আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলটির ঠিকানা হচ্ছে www.youtube.com/ilovedhakafm ILOVE LOVE DHAKA FM। চ্যানেলটিতে গিয়ে আপনারা সাবস্ক্রাইব করুন। আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, ছোট্ট একটা বিরতি। জীবন গল্প, জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প, জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন জীবন গল্প। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, আমরা যেখানটায় ছিলাম তারপর, তারপরে এখান থেকে আমার নিয়ে গেলো বাড়িতে, নিয়ে গেলো মামলা সাইডে টাইডে নিয়ে গেলো বাড়িতে। গেছি পরে আমার মা আমার রাস্তা দেখি কান্নাকাটি শুরু করে দিছে, দিয়ে দেওয়ার পরে মানে জড়াইয়ে ধরে কান্নাকাটি করতেছে। পরে এখানে মানে আমি কিছুদিন ভালো ছিলাম, মানে কিছুদিন ভালো ছিলাম। তারপরে কি করলাম, মানে কয়েকদিন আমি চাকরি চুকরি করতাম, যা টাকা পয়সা আমার মার কাছে নিয়ে দিতাম, সব টাকা পয়সা আমার মারে নিয়ে দিতাম। পরে আমার মারে নিয়ে যে টাকা পয়সাগুলো দিতাম না আমার মায় রাখতো। পরে কিছুদিন আমি টাকাটা অফ করে রেখে দিছি, আমি টাকাটা দিই না, আমি স্যারের কাছে জমাইতেছি, এই যে আমি এই গার্মেন্টসে চাকরি করতেছি, মানে স্যারের কাছে আমি টাকাটা পয়সাটা রাখতেছি রাখতেছি। পরে স্যারের কইতেছে কি, তুই যে টাকা পয়সাটা তোর মারে দিস না, তো তুই জানি তো তোর কপালে কতটুকু দুঃখ কষ্ট আমি তো সবটাই জানি, তাহলে তুই টাকা পয়সাটা দিস না, তুই আমার কাছে টাকাটা রাখিয়া দে। পরে টাকা পয়সা দিতাম না, তারপরে এই আগের মতো অত্যাচার শুরু করে দিছে। আমার মা আমার ঘর থেকে বার করে দেয়, রাত্রে 3টা বাজে ঘর থেকে বার করে দিছে। আমি মাঝে সময় আমার বয়স 14, 16, 17, 18, 16 বছর বয়স হইব এরকম, আমি অনেক বড় মানুষ হয়ে গেছি গা। আমার রাত্রে 3টা বাজে ঘর থেকে বার করে দিছে, আমার মা বার করে দিছে। পরে একটা হিন্দু একজন দিলীপ কইরা নাম, আমরা চাষা কইয়া ডাকতাম। হ্যাঁ, আমার কইতেছে তোর মা তো ইয়া জানি তো তোর মা এরকম জল্লাদ, এত খারাপ মানুষ, তাহলে একটা কাজ কর তুই আমার বাড়িটা। পরে আবার নিয়ে গিয়ে বার করে দিছে। হ্যাঁ, আবার নিয়ে বার করে দিছে। পরে বার করে দিছে, পরে আমার এই দিলীপ প্রথম করে ডাকতাম, হ্যাঁ আবার করছে কি, হ্যাঁ গো বাড়ি আমার নিয়ে গেছে। নিচে পরে রাত্রটা এখানে থাক, মায়ে মাসি কইতেছে তুই এখানে থাক রাত্রটা, এখানে থাকে তুই জেনে মঞ্চা তুই এখানেই চলে যাস। পরে আমি কিছু আচ্ছা ঠিক আছে। পরে এখানে আমি আমার হাতে কিছু টাকা ছিল, টাকা ছিল, পরে এই টাকাটা নিয়ে চিন্তা ভাবনা করলাম আমার চাকরিরও চলে গেলো গা, আমি এখান থেকে নিয়ে গেছি। পরে আমার চাকরিরও চলে গেছে গা। পরে এই আমি কী করলাম, বাড়িতে আসতে পরে আমার ঘর থেকে বার করে দিছি। পরে আমার এই দিলীপ ওই কাকার দ্বারা আমি থাকছি রাত্রে, মানে আমার এই মাসি কইতেছে আজকে রাত্রে আমার এই ঠাম্মা দ্বারা যায় থাকছি রাত্রে থাকছি। পরে ওনার কাছে থাকছি থাকছি, পরে রাত্রে সারা রাত্রেও মানে সকাল হয়েছে। পরে চিন্তা ভাবনা করলাম এখন কই যামো, মানে অনেক কষ্ট মনের ভিতরে অনেক একটা দুঃখ ঢুকে গেলো গা, সারা সারা জীবন এত কষ্টের ভিত্তি থেকে আসছে, এখনও আমার মা আমার ঘর থেকে বার করে দিছে, এটা কি মান, মানে আমার মনের ভিতরে এত জিনিস হিংসা ঢুকছে, মানে আমি আরে মা কইয়ে ডাকতে আমার ঘৃণা লাগে। তারপরে কি হলো, তারপরে আমি কি করলাম, এখানে আমার এই যে জামা কাপড়গুলো লইয়া আমি কি করলাম, মানুষে কইতেছি কি যে চিটাগাং ভালো ভালো গার্মেন্টস আছে, চিটাগাং আমার এখানে বলতেছে একজন লোকে বলতেছে চিটাগাং যদি যাস তো এখানে তুই চাকরি করতে পারবি, এখানে ভালো গার্মেন্টস আছে। আমার বোন একটা রাঙামাটি থাকে, মানে আমার বোনের বাড়িতে আমি আর যাইলাম না রাঙামাটি, আমার বোনটা আরও বড় জল্লাদ ছিল। হ্যাঁ, আমার খুব মাইর দূর কত, মানে
খুব মার এরকম মারতো, মানে হ্যাঁ আমার দম বন্ধ করে লিত, নিঃশ্বাস বন্ধ করে লিত, এরকম মারতো। হ্যাঁ হ্যাঁ সবার বড়, মানে এত অত্যাচার করতো এই বোনটাই। তারপরে না এই বোনের কাছে আমি আর যাইলাম না, গেছি না। পরে তারপরে এই বোনের কাছে যখন গেছি না, তার আমার কী করলাম, ওই ইয়া সিটাগাং এ গার্মেন্টস একটা লোকের সাথে আমি কইতেছি, আমার এলাকার মানুষ অনেক মানুষ আছে, ওদের কাছে আমি বলতেছি, আমি কি কাকা দেখেন আমার তো আম্মা, দেখেন আমার আম্মা আমার বার করে দিছে বাইর থেকে, আপনার সাথে আমার নিয়ে যান। কই যাবি? আমি কই আমার যদি এইদিকে যদি কোনো গার্মেন্টস থাকে আমার এখানে ভর্তি করে দিয়েন। তারপরে এখানে আমার নিয়ে গেছে, আমি চিটাগাং পর্যন্ত আমি গেছি। পরে চিটাগাং থেকে এক লোক করলো কি, এই যে আমাদের বাড়ির পরিচিত লোকগুলা হেরা করলো কি, ওর বাপ মা তো কেউই জানে না, ওই একা কায়া পড়ছে, কেউ তো এখানে কেউই নাই ওর, তাই একটা কাজ করি ওর নিয়ে ফুডেলে নিয়ে বিক্রি করে লাই, হুস্টেলে নিয়ে বিক্রি করলে। আমি তো এগুলো বুঝি না কিছু, হুস্টেলে নিয়ে বিক্রি করে লাই। আমার বলতেছে কি, তুই এখান থেকে নাম। আমি কি না, আমি এনে নামতাম না, আমি যেই জেনে জেনে থামা, আমি হেনে যাই থাম যামো, তারপরে এখানে যাই চাকরি করবো যাইয়া, একা একাই কইলাম যাইছি, কেউই চিনি না, জানি না, কারোরই চিনি না। পরে যার কাছে যার সাথে আইসি হ্যাঁ করলো কি, আমার হোস্টেলে নিয়ে বিক্রি করে দিতে চাইছে। হোস্টেলে যে সময় বিক্রি করে দিতে চাইছে, আমার কইতেছে কি তুই আমার সাথে আয়। গেছি পরে কয়েকটা লোকের বড় বড় অনেক বড় বড় লোকগুলা কইতেছে কি তুমি বাবু কই যাইবা, আমি কই যাইতাম জানি না, তুমি এখানে নামছো যা, ওরা তোমাকে বিক্রি করে দিব, ওরা তোমার বিক্রি করে দিব, কয় আমার বিক্রি করে দিব। পরে আমি জিজ্ঞাসা করতেছি, কয় বেডাই তোর সাথে আমি আইসি, আমার আম্মার সাথে ঝগড়া করিয়া তুই বেড়া আমার বিক্রি করে দিতে চাইতেছিস, তুই এত খারাপ মানুষ, আমার আব্বা যদি শুনে তোর নামে মামলা করে দিব, এই কথাটা আমি বলতেছি। পরে এরা কথাছে কি, হয়তো জানি না গেছে গা, তাহলে ওরা আর কোনো কিছু বিক্রি করা যেত না, কারণ আমার আমার সাথে বাসে উড়াইছে উড়াইছে। পরে আরেকটা লোক আমার পাশের গ্রামের, ওই লোকটাকে বলতেছে কি তুই গার্মেন্টসে চাকরি করবি, তাহলে আমার সাথে চল, তা আমি তোরা গার্মেন্টসে ভর্তি করে দিব না, আমার সাথে কোরআন শরীফটা আছে আর আমার একটা ব্যাগ আছে আর কিচ্ছু নয় আমার সাথে। তারপরে এই লোকটা করলো কি, আমার নামাইলো হ্যাঁ বোনের বাড়িতে, আমার নিয়ে গেছে বোনের বাড়িতে নিয়ে গেছে। পরে এই বোনের বাড়িতে নিছে, পরে আমাকে এখানে দেখুন ভাত খাবার খাওয়াইছে, আমার নিয়ে করলো কি হ্যাঁ করে, আমি গার্মেন্টসের চাকরি আমার দিছে না, হ্যাঁ করলো কি আমারে নিয়া ওই যে বড় বড় পাহাড়ের ভিতরে আমার নিয়ে গেছে, নিয়ে গেছে। পরে হ্যাঁ লোকটা বলতেছে কি, কয় এক রাত যদি আমার সাথে ঘুমাস তোর ভালো চাকরি দিব, আমার ওইটা কইতাছে, এক রাত যদি আমার সাথে ঘুমাস তোর ভালো চাকরি দিব। আমি হারে বলতেছি কি, আমি আপনার মেয়ের মতো বয়স আর আপনি আমার যে এই কথাটি বলেন, আপনার কি লজ্জা করে না? আল্লাহ আল্লাহ কইলাম আপনার এমন অবস্থা করবো, আপনি এখান থেকে যাই উঠতেই যেতে পারতেন না। পরে আমি কইতেছি কি, বলেন বলেন, হ্যাঁ কোরআন শরীফটাকে বলতেছি, আমার বন্ধু কোরআন শরীফ বন্ধু করে ডাকি, কোরআন শরীফটারে বলতাছি আমি কই, আমি আজকে এত বড় একটা বিপদের ভিতরে তুমি আজকে যদি আমার বাঁচাও তো বাঁচাইবা, নাই তো তুমি আমার মৃত্যু দিবা, আমি মরতে চাই, আমি আর বাঁচতে চাই না। ওই লোকটা আমার এরকম খারাপ কথা কয়, আমার আর ভালো লাগে না, আমি এখানে বাঁচবো না, আমি মরিয়ে যাবো গা, আমি নিয়ত করছি আমার পাহাড় থেকে বসে মরিয়ে যাবো গা, আমার আর ভালো লাগে না, ওই খারাপ কথাগুলো আমার একদম ভালো লাগে না, আমার একদম আমার বাবা সমান বয়সে ও যদি আমার খারাপ কথা কয় তা তুমি আমার সাথে তাও কিনলে গা। কোরআন শরীফ নিয়ে প্রশ্ন করতেছি, তারপরে আল্লাহর কি একটা রহমত, এই আমার দুইবার তিনবার এরকম ঘুরাই নিয়ে নিয়ে বারে বারে আমার এরকম একদিন থাকলে কিছু হইব না, প্রতিদিন আমার একই কথা কয়। পরে আমি কই কি চিন্তা ভাবনা করলাম, এনে যদি আমি থাই তা ঠিকই আমার একটা না একটা কোনো দুর্ঘটনা ঘটবই, এখানে আমি এখানে থাকবো না, নিয়ত করছি। আমার কাছে কিছু গাড়ি ভাড়া ছিল, এই গাড়ি ভাড়াটা নিয়ে আমি ঢাকা শহর আবার এসে পড়ছি, ঢাকা শহর আবার আইসে পড়ছি। আমার আব্বারে কইতেছি, আব্বা দো আম্মা আমার দেখতারে না, তুমি আমার একটা ঠিকানা দাও, আমি কোনোনে যাই দেয় এলাকা ঢাকা শহরের ভিতরে তো তোমার ভাই বোনের অভাব নাই, অনেক বাড়িওয়ালারা আছে, আমার চাষারা আছে, তো হ্যাঁ গো বাড়ির ভিতরে আমি থাকবো না, আমি ভাড়া দিব না, আমি এখানে থাকব, আমার এই যে এই এই সামনেই আমার চাষার বাড়ি, মানে স্থানীয় আমার দুই পাপ চাষা আছে, তিনটা না চারটা চাষা নিজের বাড়ি, স্থানীয় বাড়ি, এই চাষার বাড়িতে করলাম কি আমি এখানে আসলাম। আসছি পরে আমি আমার কাকিরে কইতেছি, কাকি হ্যাঁ ভাবতেছি কি আমি লেখাপড়া করতে আসছি, আসলে কইলাম আমি লেখাপড়া আমি তো কিছুই জানি না, খালি কোরআন শরীফটা পর্যন্ত পড়ছি আর কিছুই তো পড়ি নাই। তারপরে আমি কইতেছি, কাকি কইতেছে মনে করছে লেখাপড়া লেগে আসছি, আমার বাপ মায় পাঠাইছে, বাবা পাঠাইছে,
যে আমার ঘটনাটা তো হেরা জানে না। তারপরে আমি কইছি কাকি আমি একটা গার্মেন্টসে চাকরি করবো, আমার একটা গার্মেন্টসে চাকরি দেন। হ্যাঁ বানারটারে দিয়া আমার একটা গার্মেন্টসে চাকরি দিয়ে দিছে, চাকরি দিয়ে দিছে। পরে আমার খাবার খাওয়াইতেছে 900 টাকা করে হ্যাঁ নিতেছে আমার থেকে প্রতি মাসে, বলছে আর কি তুই আমার 900 টাকা করে দিস তুই। পরে যে আমার আপন চাষে রক্তের চাষে হ্যাঁ নিজের বাড়িওয়ালা এখনও বাড়িওয়ালা এনও বাড়ি আছে, এখনও আগের চেয়ে বেশি বাড়ি হয়েছে। তারপরে আমি কাকারে কইতেছি কাকা এমন এমন আপনি যে আমার নিজের চাষা হইয়া 9 দিন বাদ খাইছি, 9 দিনের টাকা আমার কাছ থেকে নিতেছেন, একটা ছবি তুলছি কাকার কাছ থেকে টাকা নিয়ে, ওই টাকাটা শুদ্ধ আমার কাকা আমার কাছ থেকে নিছে। নিছে পরে আমি মানে বয়ে বয়ে কালি কান্না করতাম, মা ও দেখতে পারে না, বাবাও দেখতে পারে, ভাই বোনগুলো দেখতে পারে না, আর এইগুলো তো পরেই অনেক দূরে, চাষারা তো অনেক দূরের, এরগুলো আমার দেখবো কীভাবে। আমি এগুলা আল্লাহর সাথে প্রশ্ন করি বইয়ে বইয়ে খালি আল্লাহর কাছে বলি, কান্নাকাটি করি, খুব কান্নাকাটি করি, মানে আমার খুব কষ্ট হয়, মানে আমার দম বন্ধ হয়ে যায় মাঝে মধ্যে, আমি কিছু বলতে পারি না। আমি কই এগুলো আমার এত কষ্ট কেলে আল্লাহ আমার দুনিয়া থেকে নিয়ে যেতে পারো না। পরে কী করলাম এরকম কান্নাকাটি করে এখান থেকে বাইরে হইয়া এই যে উত্তরবাদে একজন খালা আছে, ওই মেয়েটা আবার ওই যে সাথে সাথে ওই মেয়েটার সাথে বান্ধবী ছিল আমার কাকির বাড়ির যে ভাড়া থাকতো। পরে কইতো কি ওই মেয়েটার দ্বারা কইতাম কি বোন দেখ আমার না কাকির এনে থাকবো না আমি, আমার একটু তোকে এনে নিয়ে যা। পরে এই মেয়েটার এনে মেসে খাইতাম, মেয়েটা আমার খুব মানে রান্নাবান্না করলে ওর আমার সব খাবার খাইয়া ফেলাইতো, একটা খাবারও আমার দিত না। আমি গেলাম কইতাম কি সালার আমার কপালে এত খারাপ, এত কষ্ট জীবনই আমার এটা, এরকম ভাবতাম আর কাঁদতাম বইয়ে বইয়া। পরে কান্দতাম, পরে না ওইটা খালা দেখতো এই পাশে বসে থাকতো, খালাটা থাকতো, ওই খালাটা কইতেছে কি তুমি যদি এই আমার এনে থাকবা তুই আমার এনে থাইস, তুই 700 টাকা কইরে দিস, কোনো আমি তুই যেটা মনে চা তুই সেইটাই খাইস। আমি কিছু আচ্ছা ঠিক আছে খালা তোমার দ্বারা আমি থাকবো, খালা দেওয়া আমার তো কেউই নাই ধরতে গেলে, তো তোমার কাছে আমি থাকবো, তোমার কাছে আমার রাখো। ওই খালাটার এনেও খাইতাম, পেট ভরতো খাইতাম, যাই খাইতাম আমার যদি রিজিকে যা ধরত আমি তাই খাইতাম, মানে যদি নাক পেটে আমার নাও ভরতো আমি দোকান থেকে আবি আবি জাবি খাইয়া থাকতাম। এই যে এই গার্মেন্টসটা চাকরি করতাম, যে আপনার সামনের গার্মেন্টসটা আসতাম, এখানে আমি এখান থেকে চলে আসছি, পরে এখানে আমি চাকরি লইছি। যে এই বস কইরা নাম একজন, এই উনারে উনি আমার ওনার কাছে কি কথা মানে খুব খুব আদর করতো, নিজের বোনের মতো আদর করতো, মানে অনেক আদর করতো। কিছু টাকা পয়সা ওনার কাছে আমি জমাইতাম, জমাই জমাই অনেক টাকা জমাইছি, 10-12 হাজার টাকা জমাইছি। জমাই কইতো কি তুই টাকা পয়সা নিয়ে কি করবি, এই টাকা নিয়ে কারোর নিয়ে দিস না তো আমার কাছে রাইখা দি। এই টাকাগুলো হের কাছে স্যারের কাছে রাখতাম, টাকাগুলো আমার রাখতে পরে না আমি মানে খুব ভালো খেতাম। কইতো কি আমার টাকা পয়সা তো উনি রাখে, তো তবে যেখানে আমি থাকতাম আমার খাবার খাইয়ে পেট ভরতো না, মানে আমার কষ্ট হইতো, মানে আমি লম্বা ছড়া মানুষ, আমার যে খাবারটা সেই খাবারটা খাই আমার পেটটা পড়তো না। একদিন আমার 12:30-12:30 ছুটি হয়েছে, ছুটি হয়েছে পরে আমি করলাম কি আমার এই একজনের বাড়ি, আমি যার বাড়িতে আমি থাকতাম সার বাড়ি গেছি, পরে আমি কই আজকে আমার তো অনেক মানুষের কাছে খাইছি পেট ভরে না, নিজের হাতে আমার কইছে ভাত নিয়ে যেতে, বুঝছেন আমি বাটি নিলাম অনেকগুলো ভাত নিছি, নিছি পরে বাড়ির ডারে মনে করেন অনেক চাপে বসছি বাড়ির ডারে, নিজে ইচ্ছা স্বাধীনতা বসছি বাড়ির ডারে, বইরা আমি অনেকগুলো তরকারি নিছি, অনেকগুলো ভাত নিছি, নিয়ে আমি আজকে আমি পেটটা বইরা ভাত খামো আমি মনে মনে কইতাছি। এই দিন আমার 12:00 ছুটি হয়ে গেছে গা, ছুটি হয়েছে পরে আমি করলাম কি 12:00 ছুটির পরে এখানে আমি বাইরেছি, পরে আমি একজন খালা আছে আমার বাড়ির পাশে, এই খালাডারে আমি কইতাছি কি খালা আজকে তোমার ঘরে আজকে রাত ইটকু মানে আমি শুই এনে, মানে আমারও কেমন জানি লাগতেছে শরীরটা, মানে আমি যে হ্যাঁ বাসায় যাই, এ সময় আমার বয়সটা বেশি না, এই 19 কি 20 এরকমই হইতে পারে, 19 আর 20 এরকমই হইতে পারে, মানে আমি বেশি বলি না, মানে এরকম সেম ওই 11:00 ছুটি এসে পরে আমি হ্যাঁ বাসা যাই, আমি একটু শুইছি, মানে আমি কইতেছি কি খালা আমার তো খিদা লাগছে তাহলে বাটি খাই। ভাতগুলারে কি করলাম ভাই বিশ্বাস করতেন না, আমি সবগুলো ভাত খাইছি, মানে একটা ভাতও রাখছি না, আমি সবগুলো ভাত খাইছি, মানে আমি কীভাবে খাইছি আমি নিজেও কইতে পারি না, আমি জানি না, মানে আমি দুনিয়া থেকে আমার শেষ বিদায়, মানে আমার জীবনের ফার্স্ট মানে আমার শেষ বিদায় আমার কাছে লাগছে, এরকমই লাগছে কিনা আমি জানি না, তাই আসলে সেই দিন আমার শেষ বিদায় ছিল জীবনের ফার্স্ট। পরে কি করলাম আমি খাবারগুলো খাইছি, পরে করলাম কি অনেক বড় একটা চৌকি খাট, খাটের উপরে আমি যে শুইছি, শুইছি পরে খাটটা থেকে মানে আমার যে কী জানি একটা ইটা মারলো, মানে ফিসকা মারে ফালাই দিল, ফালাই দিছে পরে আমি একটা ওয়ালের সাথে বাড়ি খেয়েছিলাম, আমার মাথাটা দুই ভাগ হয়ে গেছিলো গা, মাথাটা দুই ভাগ হয়েছে পরে না, মানে 3-4 ঘন্টার
তিন চার ঘন্টা পর্যন্ত আমি কিছু জানি না, আমি কিছু বলতে পারি না। পরে হেরা বলছে, সবাই মানুষে বলছে, এলাকার মানুষে কইছে মেয়েটা মারা গেছে, সবাই জানছে মেয়েটা মারা গেছে, আসলে মেয়েটা নাই। পরে হেরা ভাবছে ওরা অনেক কানাকানি কথা সে, ওরা কয় কুয়া কার মাইয়া না কি আসে বিষয় মরে গেছে কেন তাই ক্যা, তো এই মেয়েটারে অনেক কী করবো না করবো, মানে এই কথাটা মানে আল্লাহ আমার কী দিক দিয়ে বাঁচিয়ে রাখছে আমি জানি না, আল্লাহ পাক রাব্বুল আলামিন জানে, আমি বলতে পারি না। আল্লাহ রাসুল আমার সাথে সবসময় থাকে, এই জিনিসটা আমি বিশ্বাস করি, কেন আমি নিজের চোখেও দেখছি। কেন পরে হেদিন আমি ভাবছি আমি আমি সত হেরা তো সবাই জানত, আমি তো কিচ্ছু জানি না। পরে তিন ঘন্টা পরে, আচ্ছা মুন্নি আমি আপনার গল্প অনেকক্ষণ ধরে শুনতেছিলাম, হ্যাঁ আমি আপনাকে কিছু প্রশ্ন করি, প্রশ্নগুলো করে উত্তর দিলে আমার মনে হয় আমি গল্পটা বুঝতে পারবো। আপনি কি আপনার বাবা মার সঙ্গে থাকেন এখন? না এখন আমি থাকি না। বাবার সঙ্গে কোনো যোগাযোগ আছে আপনার? আছে, মানে আমি বাড়িতে যাই, যোগাযোগ আছে, আমি ওদেরকে বাবা বলে আমি আমার বাবারে বাপ ডাকি না, আর আমার মারে আমার বেশি আমার অন্তরের থেকে মা কইয়া ডাকি না। আপনার সংসার আছে? হ্যাঁ আমার সংসার আছে। সংসার ঠিক আছে? আপনার সংসার ভালো আছে? সবাই ঠিক আছে। আপনার ছেলে মেয়ে আছে? হ্যাঁ আমার দুই ছেলে এক মেয়ে, এক ছেলে মাদ্রাসায় পড়ে। আচ্ছা আপনার এই গল্পটা আপনি কেন বলতে চাইলেন লাখ লাখ মানুষকে? আছে আমার মনে থেকে, মানে আমার বাবা মার প্রতি একটা ঘৃণা জমে গেছে গা, আমার মনে একটা কষ্ট জমে গেছে গা, মানে এইগুলো কষ্টগুলো আমার বলার জন্যে আমার খুব মানে আমার আরও আগ্রহ ছিল। একবার আরেকবার আপনারে ফোন দিছিলাম এই কথাগুলো বলবার জন্য। আমাকে একটু বলেন যে আপনি বলছেন আপনার আগ্রহ মনের কষ্ট দূর করার জন্য, আপনার এই ভাই বোনদের মধ্যে কারোর সঙ্গে আপনার বাপ মায়ের সম্পর্ক খারাপ হয়েছে নাকি? না না, কারোর সম্পর্ক খারাপ নেই, হেরা আমার হেরারে অনেক ভালোবাসে। আচ্ছা তো তাদের সম্পর্ক তাদের মধ্যে কারোরই খারাপ হলো না, শুধু আপনার সঙ্গে খারাপ হলো কেন? এইটা আমি জানি না, আমি বলতে পারি না আমার সাথে কেন এই প্রশ্নটা আমি এখনও জিগাই আমার মারে আমার বাবারে আমি জিগাই। আচ্ছা আমি তোমার সাথে কী দোষ মনে করি, মানে আমি পাঁচ অক্ত নামাজ পড়ি, কোরআন শরীফ পড়ি, আমার বাপ মা জীবনে নামাজ পড়ে না, কোরআন শরীফ কিচ্ছু পড়ে না, আল্লাহরে ডাকে না, মানে আল্লাহর উপরে এরা কথা বলে। আমি আসলে গল্পের শেষ দিকে এসে কয়েকটা কথা একটু বলি। একটা যেটা হচ্ছে যে এটা সাইন্টিফিক্যালি প্রুভড যে সন্তান সব সন্তানকে এক চোখে দেখা যায় না। যদিও আমরা একটা কথা বলি যে বাবা মায়ের চোখে সব সন্তানই সমান, এই কথাটা সম্পূর্ণই বোগাস এবং এটা এটা চরম সত্যি কথা না। বাবা মা সব সন্তানকে একই নজরে দেখেন না এবং সবাইকে পছন্দ করেন, সবাইকে ভালোবাসেন, ভালোবাসা ওনার প্রতিও ছিল, নইলে উনি যখন প্রথমবার বের হয়ে আসলেন তারপর ওনার বাবা মাও যখন ওনাকে রিসিভ করে নিয়ে আসলো পাগলের মতো যখন ওনার জন্য অপেক্ষা করতেছিল, তো এগুলো অবশ্যই ভালোবাসা। কিন্তু আচরণগত যে ব্যাপারগুলো, ধরেন উনি হয়তো ওনার ভাই বোনদের মধ্যে একটু ব্যতিক্রম ছিল, উনি হয়তো ওনার ভাই বোনদের মধ্যে একটু অন্যরকম ছিল যেটা হয়তো ওনার বাবা মা মেনে নিতে পারে নাই, তো এই যে ব্যাপারটা সেখান থেকে ওনার সাথে যে আচরণগুলো হয়েছে ওনার দৃষ্টিকোণ থেকে সেটা খারাপ আচরণ। এখন এই খারাপ আচরণের জন্যে ওনার জীবনে যেটা হয়েছে সেখানে ব্যালেন্স করাটা খুব দরকার ছিল। ব্যালেন্সটা প্রথমত বাবা মায়ের জায়গা থেকে আসা উচিত ছিল, কারণ উনি যেহেতু বাচ্চা শিশু উনি যেহেতু বোঝেন না, ওনাকে বারবার বোঝানো উচিত ছিল। তবে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, মানে শেষবেলায় এই প্রশ্নটা করেই আমি শেষ করবো, এই যে আপনি বাড়ি থেকে বের হলেন বাবা মায়ের অত্যাচারে, বের হয়ে কি আপনি ভালো জীবন করতে পারছেন? বের হওয়াটা কি আপনার জন্য ঠিক হয়েছে? আপনার কি মনে হয়? আমার ভালো হয়েছে বের হইয়া। কীভাবে ভালো হয়েছে? যে আপনি এত মানুষের দ্বারা নির্যাতিত হয়েছেন, এত মানুষের দ্বারা আপনি নিগৃহীত হয়েছেন, এতবার আপনার মান সম্মান রক্ষা করতে গিয়ে বিভিন্ন রকমের প্রশ্নের শিকার হতে হয়েছে, মানুষের প্রত্যেকটা পদে পদে আপনাকে খারাপ চোখে দেখেছে, এটা কি ভালো বলে? এটা খারাপ বলছে, এটা ঠিক আছে, ভালো ভালো হয়েছে না তো আমার বাবা মার কাছে থাকলে আমি এতদিন আমি মারা যেতাম, ওদের কাছে আমি। না কিন্তু এখানে সহনীয় ব্যাপার আছে, একটা যেটা হচ্ছে আপনার যে আচরণগুলো আপনার বাপ মা করতো সে আচরণগুলো আপনার কোনো সমস্যা ছিল কি না? আমার কোনো সমস্যা ছিল না। না এখানে একটা কথা বলি, ব্যক্তি মানুষ হিসেবে কখনোই নিজের সমস্যাটা দেখা যায় না। না আমার সব, আপনি যে বলতেছেন আমার সমস্যাটা ছিল, আপনি আমার মা এখনও জীবিত আছে, নাম্বারও আমার কাছে আছে, কেন আমার খালি জিজ্ঞাসা করেন কেন আমার সাথে এরকম ব্যবহারটা করতো, খালি এই যে আমার মার সাথে, কেন আমার মা আমার এখনও বলে আমি এই অত্যাচারটি করছি আসে বিষয়ে এখনও কান্নাকাটি করে। আপনি আমার প্রশ্নটা আপনি যদি পাইতে পারেন আমার মার সাথে কথা, হয়তো ব্যতিক্রমী একটা গল্প যেটা আপনার সঙ্গে ঘটেছে খুব দুঃখজনক, তবে আমি শেষবেলাতে একটা কথা বলবো সবাইকে যে সন্তানের প্রতি সব সন্তানের প্রতি একই রকম আচরণ করা এটা উচিত হবে না। কেউ খুব এক্সেপশনাল হয়, কেউ খুব ব্যতিক্রমী হয়, ব্যতিক্রমী সন্তানকে ব্যতিক্রমীভাবেই মানুষ করতে হবে। এটা আমাদের বাবা মায়েদের অনেকেরই শিক্ষা থাকে না, অনেকেই অনেক সময় আমরা পেরে উঠি না। তবে সন্তানের জন্য সবচাইতে নিরাপদ আশ্রয়স্থল হচ্ছে পরিবারই, পরিবার থেকে বের হওয়া যাবে না, পরিবার থেকে বের হয়েও জীবনটা সুন্দর হয় না, অনেক প্রতিকূল অবস্থার মধ্যে পড়তে হয়, সে প্রতিকূল অবস্থার মধ্যে উনিও পড়েছেন। আর পরিবারে যারা সন্তানদেরকে লালন পালন করছেন, পাঁচ ছটা সন্তানের প্রত্যেকে আলাদা আলাদা চরিত্রের অধিকারী হবে, সেটা মাথায় রেখে প্রত্যেকের সাথে প্রত্যেকের মতো করে ব্যবহার করা উচিত। এটা হচ্ছে আমাদের গল্প, যদিও ওনার গল্পটা একেবারে প্রান্তিক পর্যায়ের খুব সাদামাটা মানুষের গল্প, কিন্তু এই গল্পের মধ্যে অনেকগুলো বাঘ আছে। এই গল্পেরই অন্যরকম চরিত্র হয়তো বা
একটু ক্লাসিফাইড গ্রুপের কাছে যদি আমরা যাই, তবে এটা ঠিক যে পরিবার থেকে অনেকেই অনেকভাবে বঞ্চিত হন, বিশেষ করে সন্তানরা, অনেক বড় বড় অভিযোগ থাকে পরিবারের প্রতি এবং সেই অভিযোগটার পেছনেও অনেক বড় যুক্তি থাকে। সেই যুক্তি থেকে সন্তানের যাতে ক্ষতি না হয়, কারণ সন্তানের ক্ষতি হলে দিন শেষে বাবা মায়েরই ক্ষতি, সেই জিনিসটা যেন আমরা মেনে চলি। অনেক ভালো থাকুন, আজকের মতো এখানেই শেষ করছি, শুভরাত্রি। জীবন গল্প, জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। নতুন গল্প, নাম হচ্ছে পাথর। চিত্রমা সাটা উপরে দিয়ে আইত, চিত্রা বারেন্দায় বসে নৌক কাটছিল, বাঁ হাতে কোড়ে আঙ্গুলের একটা নৌক ভেঙেছে। বাঙ্গা নৌক রিপেয়ার করা সহজ ব্যাপার না, তার সমস্ত মনোযোগ সেই নৌকে। নখটা এমনভাবে কাটতে হবে যেন বাঙ্গা না চোখে পড়ে। চিত্রা মার দিকে না তাকিয়ে বলল, দেখছো না মা একটা কাজ করছি? সুরমা বিরক্ত গলায় বললেন, কাজটা এক মিনিট পরে করলে তো হয়। চিত্রা বলল, হয় না, উপরে চা নিয়ে যাওয়া আছে, আমার কাজটা অনেক বেশি জরুরি, তাছাড়া উপরে চা নিয়ে যেতে আমার ভালো লাগে না। সুরমা অবাক হয়ে বলল, কেন? জোবেদ চাচা সারাক্ষণ জ্ঞানের কথা বলে, পড়া জিজ্ঞেস করে, ইংরাজি ট্রান্সলেট জিজ্ঞেস করে, আমার অসহ্য লাগে। তুই তো তার সঙ্গে বেশ হাসি মুখেই কথা বলিস। আমি সবার সঙ্গে হাসি মুখে কথা বলি, অপছন্দের মানুষের সঙ্গে আরও বেশি হাসি মুখে কথা বলি, যাতে তারা বুঝতে না পারে আমি খুব চমৎকার অভিনেত্রী। যাদের সঙ্গে আমি খারাপভাবে কথা বলি, বুঝতে হবে তাদের আমি খুব পছন্দ করি, যেমন তুমি। সুরমা বিরক্ত মুখে চায়ের কাপ নিয়ে চলে যাচ্ছেন। সকালবেলার এই কাজের সময়ে চিত্রার বকবকানি শোনার কোনো অর্থই হয় না। মেয়েটার কথাবার্তা কাজকর্মের কোনো ঠিক নেই। বারেন্দায় বসে নৌক কাটছে, কাটা নৌক ছড়িয়ে থাকবে, সে উঠে চলে যাবে। চা ঠান্ডা হচ্ছে, সুরমা উপরে পাঠানোর কোনো ব্যবস্থা করতে পারছেন না, কাজের মেয়েরা জল এসেছে। সে কাঁথামুড়ি দিয়ে কোকো করছে, রশিদকে পাঠিয়েছেন বাজারে, এক কাপ চা উপরে পাঠানোর লোকের অভাবে নষ্ট হবে? তার মনটা খুঁতখুঁত করছে, অপচয় তার একেবারেই সহ্য হয় না। তিনি চায়ের কাপে চুমুক দিলেন, তার পছন্দের পানীয় চা। চা খাওয়ার পর মুখ মিষ্টি হয়ে থাকে, মিষ্টি ভাবটা কিছুতেই যায় না। চিত্রার নোখটা কাটা শেষ হয়েছে, তার মুখ হাসি হাসি, তার অভিনয়টা ভালো হয়েছে। মা সত্যি সত্যি ধরে নিয়েছেন সে জাবেদ চাচাকে খুবই অপছন্দ করে, সামান্য এক কাপ চাও সে উপরে নিয়ে যেতে রাজি না, অথচ সে সোর্স করছে কারণ 11টা পায় বাজে, এখনও অদ্ভুত মানুষটার সঙ্গে দেখা হয়নি। এখন সে নিশ্চিত মনে চা নিয়ে উপরে যেতে পারবে, খুব কম করে হলেও এক ঘন্টা কথা বলতে পারবে। চিত্রা রান্নাঘরে ঢুকে পড়ল, বিরক্ত বিরক্ত মুখে বলল, মা চা দাও, নিয়ে যাচ্ছি। সুরমা গম্ভীর গলায় বললেন, তোকে নিতে হবে না, অন্য একজনের চা তুমি চুপচুপ করে খেয়ে ফেলছো আশ্চর্য, শুধু শুধু কথা বলিস না তো। চিত্রা হঠাৎ গম্ভীর হয়ে বলল, মা শোনো, আমি এক ঘন্টার জন্য ছাদে যাচ্ছি, ছাদে হাঁটাহাঁটি করব। এই এক ঘন্টায় কেউ যেন আমাকে বিরক্ত না করে। আর শোনো, তুমি আরেক কাপ চা বানিয়ে নাও, আমি জ্ঞানী চাচার জন্য নিয়ে যাচ্ছি। তোকে চা নিয়ে আসতে হবে না, অবশ্যই হবে, না দেওয়া পর্যন্ত আমার মনে একটা অপরাধ বোধ কাজ করবে, সারাক্ষণ মনে হবে আহা আমার জন্য বেচারা চা খাওয়া থেকে বঞ্চিত হলো। অপরাধ বোধ থেকে হবে গিল্ট কমপ্লেক্স, যেখান থেকে জটিল জটিল সব মনের রোগ তৈরি হয়। তারপর একদিন দেখা যাবে আমি ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়ে গেছি, আমার মাথায় গিলু চার দিকে সিটকে পড়ে আছে, ইত্যাদি ইত্যাদি। তুই সারাক্ষণ এই কথা বলিস কীভাবে? ছোটোবেলায় তো এরকম ছিলি না? ছোটোবেলায় কীরকম ছিলাম, হাবা টাইপের? আর কথা বলিস না তো, তুমি আমার সামনে থেকে সরবত মা, আমি চা বানাবো,
আমার নিজের চা খেতে ইচ্ছা করছে, জ্ঞানী চাচার জন্য এক কাপ চা নিব। অপরাধ বোর্ড থেকে মুক্তি হবে। ভালো কথা মা, আমার হাতের কাটানো গুলো সারা বারান্দায় ছাটানো, কাউকে দিয়ে পরিষ্কার করিও, নয়তো তুমি আমার সঙ্গে খ্যাস খ্যাস করবে। চুপ কর তো। চিত্রা খিলখিল করে হেসে উঠল। সে চায়ের কাপে চা ডাল ছিল, হাসির কারণে চা চারিদিকে ছড়িয়ে গেল। দমকে দেওয়ার বদলে সুরবা মুগ্ধ চোখের দিকে তাকিয়ে রইলেন। মেয়েটা এত সুন্দর, পিঠময় চুল ছড়িয়ে সে বসে আছে, ঘরে আলো হয়ে আছে। সুরমার বুক দরপট করতে লাগলো। এত সুন্দর হওয়া ভালো না মা, কি তোমার কি ধারণা আমার জ্ঞানী চাচা বোকা না বুদ্ধিমান? বোকা হবে কেন, এসব কি ধরনের কথা? একমাত্র বোকারাই সারাক্ষণ জ্ঞানের কথা বলে, এই জন্য আমার ধারণা তিনি বেশ বোকা।